সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম অবৈধ ওয়াকিটকিতে পুরান ঢাকা নিয়ন্ত্রণ করতেন ইরফান একজোড়া স্যান্ডেল বারো সিয়াবা ও একজন আলামিন শিক্ষা প্রতিষ্ঠানে চূড়ান্ত হচ্ছে দুই দিন ছুটি ইরফান সেলিমের টর্চার সেলে হারটি কিসের তালবাহানা করলে নির্বাচন কমিশন ঘেরাও করব বললেন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর এবার দেখুন বিস্তারিত অবৈধ ওয়াকিটকিতে পুরান ঢাকা নিয়ন্ত্রণ করতেন ইরফান দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজি সেলিমের ছেলে ইরফানের বাড়িতে অভিযান চালিয়ে অন্তত আটত্রিশটি অবৈধ ওয়াকিটকে উদ্ধার করেছে র্যাব এসব ওয়াকিটকে দিয়ে পুরো পুরান ঢাকা নিয়ন্ত্রণ করতেন কাউন্সিলর ইরফান গণমাধ্যমের কাছে এমনটি দাবি করেছে র্যাব অভিযান শেষে মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহার করার দায়ে মোহাম্মদ ইরফান সেলিমকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত সোমবার ছাব্বিশে অক্টোবর সন্ধ্যায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম তাকে সাজা দেন এ সময় ইরফানের দেহরক্ষী মোহাম্মদ জাহিদুল ইসলামকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় এর আগে র্যাবের অভিযানে বিপুল সংখ্যক কি সদৃশ যন্ত্রপাতি জাতীয় সরঞ্জাম পাওয়া যায় র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সময় নিউজকে জানিয়েছেন তারা ধারণ করেছেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করা এবং ঢাকা শহরে অবৈধ কোন সিগনালিং জন্য ব্যবহার করা হতো। সরেজমিনে বাড়ির ভিতর ঘুরে র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় হাজি সেলিমের ছেলে পুরান ঢাকায় তা নিয়ন্ত্রণে রাখতেন এবং তথ্য সংগ্রহের জন্য সম্পূর্ণ ওয়ারলেস নেটওয়ার্কের মধ্যে রেখেছেন এজন্য তিনি অবৈধভাবে ভিপিএস ডিভাইস ব্যবহার করতেন এই ডিভাইস আইনশৃঙ্খলা বাহিনী ট্র্যাক করতে পারেন না সরকারি অনুমোদন ছাড়াই তিনি এ নেটওয়ার্কিং সিস্টেম রেখেছিলেন এসব ডিভাইসের মাধ্যমে তিনি ঘরে বসে পুরো পুরান ঢাকার তথ্য সংগ্রহ করতে পারতেন তবে এই জাতীয় যন্ত্রাদি সরকারি কর্মকর্তা ছাড়া ব্যবহারের অনুমোদন নেই এগুলো কোনো আইন শৃঙ্খলা বাহিনী নজরদারিতেও রাখতে পারে না র্যাব কর্মকর্তারা বলছেন বিটিআরসির অনুমোদন ছাড়াই তিনি তার বাসায় এ ভিপিএস ডিভাইসের মাধ্যমে ওয়ারলেস নেটওয়ার্কিং সিস্টেম করেছিলেন এক একজোড়া স্যান্ডেল বারোশো পিস ইয়াবাও একজন আলামিন চটপটি বিক্রি করতো আলামিন ভালোই চলছিল তার ব্যবসা কিন্তু হঠাৎ অল্প মুনাফায় অধিক লাভের আকাঙ্ক্ষা পেত বসে তাকে বয়লক হতে হবে অবৈধ দ্রব্য বিক্রি করে প্রচুর টাকা রোজগার করতে হবে বাড়ি গাড়ি করতে হবে আলামিনের অনেক বুদ্ধি সে নতুন স্যান্ডেলের ভেতরে সুকৌশলে এক হাজার দুশো পঞ্চাশ পিস বা ট্যাবলেট ঢুকিয়ে জুতার ব্যাগে ভরে মনে তার অনেক স্বপ্ন অনেক স্বাদ এই চালানটা ঠিকমতো টার্গেটের কাছে পৌঁছাতে পারলেই হয় আলামিন আলামিনোববার রাতে পল্লবী থানা দিন অরিজিনাল দশ নম্বর এলাকা দিয়ে তার স্বপ্নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আর সামান্য কিছুক্ষণ বাকি সে খুবই এক্সাইটেড চোখে সাফল্যের হাত ছানি খুব শীঘ্রই রোগিন স্বপ্নের বাস্তবায়ন কিন্তু বিধিবাম পল্লবী থানার এসআই রহিম গোপন তথ্যের ভীতিতে হঠাৎ আলামিনের স্বপ্ন ভেঙে দিল জুতা সহ ধরে ফেললো আলামিনকে শুরু হলো আলামিনের চোটপাট সে বলল স্যান্ডেল নিয়েও কি হাঁটতে পারবো না আসলে তখনও জানা যায়নি স্যান্ডেলের ভিতরে কি আছে স্যান্ডেল জোড়া দেখতে চাইলে আলামিন মোড়ামুড়ি শুরু করলো তার প্রশ্ন স্যান্ডেল দেখার কি আছে নাছুর বান্দা এস আই রহিম স্যান্ডেলের বকলে স্কুলতে বেরিয়ে আসলো বারোশো পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট এই স্বপ্নভঙ্গ হওয়া আলামিনের কাহিনীটি এখানেই শেষ করা হলো শিক্ষা প্রতিষ্ঠানে চূড়ান্ত হচ্ছে দুই দিন ছুটি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাপ্তাহিক দুই দিন ছুটির বিধান রেখে চূড়ান্ত হচ্ছে নতুন খসড়া ছুটির তালিকা আগামী দু হাজার একুশ শিক্ষাবর্ষের জন্য তা চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবিত তালিকাটি অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে মন্ত্রিসভায় তালিকা অনুমোদন দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে এ ছুটির ভিত্তিতে অনুমোদিত শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী বছরে ক্লাস ছুটি পরীক্ষা সহ সব শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে চলতি নিয়মে কেবল শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি বিদ্যমান তবে নতুন নিয়মে দুই দিন থাকবে সাপ্তাহিক ছুটি এ ছুটি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও কার্যকর হবে এর আগে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন এনসিটিবির অধ্যাপক নারায়ণচন্দ্র সাহা গণমাধ্যমকে জানিয়েছিলেন প্রাক প্রাথমিক থেকে শ্রেণী পর্যন্ত একটি বৈঠকে উপস্থাপন করা হয়েছে কারিকুলামের কাঠামোতে আমরা বলেছি সাপ্তাহিক ছুটি দুই দিন থাকলে সমস্যা হবে না নতুন এই কারিকুলাম চালু হবে দু সাল থেকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সরকারের ছুটি সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শুধু শুক্রবার এই ছুটি বাড়াতে প্রস্তাব করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রস্তাবে বলা হয় ছুটি বাড়লেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে কোনো ক্ষতি হবে না সাপ্তাহিক এই দুই দিন ছুটির সিদ্ধান্ত দু সাল থেকে বাস্তবায়নের প্রস্তাব করেছে এনসিটিবি তবে দুই মন্ত্রণালয় চাইলে যে কোনো সময় এই ছুটির সিদ্ধান্ত বাস্তবায়ন করা যেতে পারে বিদ্যমান সাপ্তাহিক ছুটি অন্যান্য ছুটি ধরে শিক্ষা প্রতিষ্ঠানে বছরে ক্লাস চলে দুইশো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলবে একশো পঁচাশি এনসিটিভির সূত্রে জানা গেছে দুই দিন ছুটি থাকলেও শিক্ষার্থীদের বাসায় যে কাজ দেওয়া হয় তাতে তার লার্নিং আওয়ার কমবে না আন্তর্জাতিক মান বজায় রেখেই প্রস্তাব করা হয় এছাড়া ইংরেজি মাধ্যমে স্কুল এবং বেশ কিছু বেসরকারি স্কুল সপ্তাহে দুই দিন ছুটি চালু রেখেছে এতে শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক কমে যাবে। ইরফান সেলিমের টর্চার সেলে রাজধানীতে পুরান ঢাকার সাংসদ হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের টর্চার সেলে হার পাওয়া গেছে অভিযানে অংশ নেওয়া র্যাব কর্মকর্তারা এ তথ্য জানান তবে তা মানুষের হার কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি এছাড়া টর্চার সেল থেকে দূরবীন হকি স্টিক লাঠি রশি ইয়াবা খাওয়ার কয়েল সহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব সোমবার ছাব্বিশে অক্টোবর দুপুর সাড়ে বারোটার দিকে পুরান ঢাকার চকবাজারে ছাব্বিশ নম্বর দেবীদাস ঘাট লেনের বাড়িতে অভিযান চালান র্যাবের ভ্রাম্যমাণ আদালত সেখান থেকে বেশ কিছু অবৈধ জিনিসপত্র উদ্ধার পর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেন অভিযানের পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ব্রিফিংয়ে র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা জানান বেলা সাড়ে বারোটার সময় তারা অভিযুক্তের বাসা এবং অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হন এরপর তারা সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের দ্বিতীয় ছেলে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন র্যাব জানিয়েছে ইরফানের বাসা তল্লাশি করে বেশ কিছু অবৈধ জিনিসপত্র পাওয়া গেছে এর মধ্যে রয়েছে লাইসেন্সবিহীন একটি বিদেশি আগ্নেয়াস্ত্র পাঁচ ছয় লিটার বিদেশি মদ এবং আটত্রিশ থেকে চল্লিশটি বিভিন্ন ধরনের ওয়াকিটকি র্যাব জানিয়েছে সাধারণ নিরাপত্তা বাহিনী বা যে কোনো সুশৃঙ্খল বাহিনী এ ধরনের কি ব্যবহার করে থাকে এছাড়া দেহরক্ষী জাহিদুল ইসলামের কাছ থেকে চারশো পিসিয়াবা এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তাদের অবৈধ পকেটকে রাখা এবং ব্যবহারের জন্য ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া মাদক রাখার জন্য আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ প্রত্যেকের মোট এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া ইরফান সেলিমের ভবনের পাশে একটি টর্চার সেল পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব এদিকে সময় সংবাদের প্রতিবেদক আফজাল হোসেন ঘটনাস্থল থেকে জানিয়েছেন আশিক টাওয়ারের তলার একটি কক্ষকে নিজের মতো করে সাজিয়েছেন ইরফান সেলিম সেই রুমটিকে তিনি টর্চার সেল হিসেবে গড়ে তুলেছেন অভিযান চলাকালে সেখানে হ্যান্ডকাপ পাওয়া গেছে এছাড়া একজন মানুষকে নির্যাতন করার মতো যে উপকরণ থাকা দরকার সেরকম কিছু উপকরণ রয়েছে এর মধ্যে আছে দড়ি গামছা ছোড়া হকি স্টিক এবং দূরবীন এছাড়া একটি হার পাওয়া গেছে সেখানে তবে হাড়টি কিসের বা কী করা হয় তা দিয়ে সেটা জানা যায়নি ওই কক্ষে ওয়াকিট কি পাওয়া গেছে এছাড়া গ্যাস লাইট এবং ফয়েল পেপার পাওয়া গেছে এর আগে পঁচিশে অক্টোবর রাতে ঢাকা সাত আসনের এমপি হাজি মোহাম্মদ সেলিমের সংসদ সদস্য লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয় রাতে ঘটনায় জিটি হলে ছাব্বিশে অক্টোবর ভোরে হাজি সেলিমের ছেলে সহ সাতজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন ওয়াসিফ মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে আসামিরা হলেন ইরফান সেলিম এবি সিদ্দিকি দীপু জাহিদ মিজানুর রহমান ও অজ্ঞাতনামা আর দুই তিনজন মামলার এজাহারে উল্লেখ করা হয় ইরফানের গাড়ি ওয়াসিমকে ধাক্কা মারার পর নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম সড়কের পাশে মোটরসাইকেলটি থামান এবং গাড়ির সামনে দাঁড়ান নিজের পরিচয় দেন এরপর গাড়ি থেকে কয়েকজন বের হয়ে ওয়াসিমকে কিলঘুষি মারেন এবং তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তারা মারধর করে ওয়াসিমকে রক্তাক্ত অবস্থায় ফেলে যান পরে তার স্ত্রী স্থানীয় জনতা এবং পাশে অত ধানমন্ডির ট্রাফিক পুলিশ কর্মকর্তা তাকে উদ্ধার করে আনোয়ার খান মডেল হাসপাতালে নিয়ে যান তালবাহানা করলে নির্বাচন কমিশন ঘেরাও করব বললেন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর ঢাকা আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা এক চোখা হবেন না আমরা যেখানে প্রোগ্রাম দেই তার আগে প্রশাসনকে জানিয়ে দেই আওয়ামী লীগও যেখানে প্রোগ্রাম দেয় কেন তালবাহানা করলে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব সোমবার গণসংযোগকালে তিনি এসব কথা বলেন পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল দশটায় পঞ্চাশ নং ওয়ার্ড থেকে গণসংযোগ শুরুর কথা ছিল ধানের শেষ প্রার্থীর কিন্তু সেখানে বিএনপি মহিলা দল সহ স্থানীয় নেতাকর্মীরা জমায়েত হলে তাদের উপর একদল যুবক হামলা করে পরে উত্তরা দশ নম্বর ও এগারো নম্বর সেক্টরে গণসংযোগ শেষ করেন জাহাঙ্গীর নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন আমাদের পঞ্চাশ নং ওয়ার্ডে আমাদের গণসংযোগ ছিল সেখানে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা করেছে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছেন আমি ওই হামলার তীব্র নিন্দা জানাই এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর হোসেন বলেন হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না ধারা পক্ষে জনস্রোত দেখে আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে নিয়ে এই ভোটযুদ্ধে সামিল হতে চাই রক্তচক্ষুকে উপেক্ষা করে আগামী বারোই নভেম্বর পর্যন্ত মাঠে আছি থাকব জয় নিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ বক্তব্য শেষ করে এস এম জাহাঙ্গীর নিজে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খালেদা জিয়া তারেক রহমান ও ধানের শেষের পক্ষে স্লোগান ধরেন এ সময় বিএনপি প্রার্থীর সঙ্গে ছিলেন দলের স্বেচ্ছাসেবক সম্পাদক মি সরফত আলী সপু স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রকৌশলী ইশাক হোসেন হায়দার আলী খান লেলিন ঢাকা মহানগর নেতা মুন্সি বজরুল বাসিদ আঞ্জু মহিলা দলের পিয়ারা মোস্তফা স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন রেজানুল হক রিয়াদ যুব দলের মোস্তফা কামাল রিয়াদ প্রমুখ এছাড়া দিনভর উত্তরার বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতারা গণসংযোগকালে বিভিন্ন শপিং মলে ও রাস্তায় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয় গণসংযোগ শেষে মিছিল সহকারে হাউস বিল্ডিংয়ের বিএনএস টাওয়ারের পাদদেশে নির্বাচনী পথসভার মাধ্যমে দিনের প্রচারণা শেষ হয় জিয়াউর রহমান ফাউন্ডেশন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোরশেদ হাসান খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডক্টর এ কে মাসুদ আক্তার জিতু পরিচালনায় পথসভায় বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম কৃষিবিদ প্রফেসর গোলাম হাফিজ কেনেডি বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম অ্যাডভোকেট মোহাম্মদ আলী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান ড্যাব যুগ্ম মহাসচিব ডাক্তার পারভেজ রেজা কাকন ডক্টর আবুল হাসনাদ মোহাম্মদ শামীম ছাত্রদল সাধারণ সম্পাদক এ ইকবাল হোসেন শ্যামল কৃষিবিদ আনিসুজ্জামান এম ট্যাব মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব এম ট্যাব সিনিয়র যুগ্ম মহাসচিব দবিরুদ্দিন তুষার কৃষিবিদ কামরুজ্জামান জনি ডক্টর গালিব হোসেন ডক্টর রাকিবুল ইসলাম আকাশ ডক্টর লাবিদ রহমান কৃষিবিদ রাকিবুল ইসলাম কৃষিবিদ সানোয়ার আলম প্রফেসর খান মোহাম্মদ মুনল ইসলাম ঢাবি ছাত্রদল আহ্বায়ক রাকিবুল ইসলাম ডক্টর আসিফ আহমেদ খান ছাত্রদলের যুগ্ম সম্পাদক মারুফ এলাহি রনি এমটাব যুগ্ম মহাসচিব মাহমুদুর রহশিদ মামুন এম দপ্তর সম্পাদক আবুল কাশেম আশিক গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি সম্রাট ভুইয়া ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব সঞ্জিদা ইয়াসমিন তুলি প্রমুখ সভাপতির বক্তব্য অধ্যাপক ড মোর্শেদ হাসান খান বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন গণতন্ত্রের পক্ষে দেশের পক্ষে সর্বদা কাজ করে যাচ্ছে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশের মহামারী বন্যা সহ বিভিন্ন দুর্যোগে দুর্বিপাকে জনগণের পাশে আছেও থাকবে উত্তর উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রচারণা প্রতিদিন অব্যাহত থাকার ঘোষণা দেন তিনি এছাড়াও খিলক্ষেতের বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রচারণা চালান মহিলা দলের সভাপতি আফরুজ আব্বাস বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর স্ত্রী রাজিয়া সুলতানা প্রমুখ আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম